আসসালামু আলাইকুম দর্শক দর্শক সুস্থতার খাতায় নাম লেখাচ্ছেন আমাদের একের পর এক মানুষ, আমাদের একের পর এক পেশেন্ট। ঠিক তেমনি আমাদের একজন বোন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, আগে থেকে অনেকটুকুই ভালো আছেন। আগে যে কাজগুলো করতে পারতেন না এখন তার অনেকগুলি করতে পারেন। আগে যে ব্যথার যন্ত্রণায় উনি সারাক্ষণ অস্থির থাকতেন সেই ব্যথার যন্ত্রণা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই কমে গেছে। তো হয়তো আগামীকালকে উনি চলে যাবেন, সো আজকে একটু এসেছি ওনার সাথে কথা বলার জন্য। তার আগে দর্শক একটু আসুন একটু জেনে নিই যে প্রথম দিন যখন উনি এসেছিলেন কি অবস্থায় এসেছিলেন আমাদের কাছে, সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম, আসমা বেগম গাজীপুর থেকে আসছি। আমার বয়স 30 বছর। ব্যথা প্রত্যেকটা জয়েন্টে, দুই হাঁটুতে, প্রত্যেকটা জয়েন্টে ছোট অংশ। আঙ্গুল পায়ের আঙ্গুল আটতেও পারি না ঠিক মতো, আটা লাগে। এই যে পায়ের আঙ্গুল এরকম সোজা ছিল, সবাই রিউমাটিক আর্থার রস বাত এই কথাই বলে। ব্যথা শরীরে চারপাশে হাসপাতালে গেছি, ফেনী হাসপাতালে নিয়েছি, হাসপাতাল অনেক হাসপাতালে নিয়েছি, কিন্তু ব্যথা ওই ওষুধ দেয় ডাক্তার, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, তার ওষুধ দেয় কয়দিন ভালো থাকে, ব্যথা ওষুধ চলছে কিন্তু ব্যথা কমে, ওষুধ খাইলে একটু কমে, আবার শুরু আরম 12 বছর এই পর্যন্ত। তো ব্যথা ওষুধ খাইছে আস্তে আস্তে, খাইতেছে আস্তে আস্তে, কোনো মানে চলে কোনো রকম চলে, ব্যথা হইলে কোনো রকম চলে, ওষুধ খায়। তারপরে বড় ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, হাসপাতাল নেওয়া হয়েছে, এই আরো সেদিকে আরো কি মেডিকেলে না হইলে করতে পারি না, ঢাকা 2-3 মেডিকেলে যাওয়া হয়েছে। এই ব্যয় কিন্তু ওষুধ চলতেই আছে, ওষুধ খাইতে খাইতে মানে আর শরীরে কোনো বোধ, এখন এমন অবস্থা হয়েছে, আরেক বড় মানে এমন অবস্থা হয়েছে, ধরে ধরে আড়াইতে হয়েছে, ঘরে প্রস্তাব করছে, এরকম বইয়া উঠতে যাইতে পারে না, ঘরে প্রস্তাব করছে, কোনো উড়ে যাওয়ার কোনো শক্তি নেই। সব মেডিকেল এটা ভর্তি করে একটু ভালো একটু সুস্থ কোনোরকম আবার শুনলো, এখন লাস্ট এই মেডিকেলে আনছি, যদি আল্লাহ সুস্থ করে দেয় দেয়। মেডিকেল তো লইয়া ঘুরতেই আছি, কোনো বেকার আছি আমরা? আমরা তো ঘুরতেই আছি। এখন মনে করেন হাঁটতেই পারে না, হাঁটু এমন অবস্থা, নিচে বসতে পারে না, নিচে বাথরুমে বসতে পারে না, ধরে উড়াইতে হয়, ধরে বসাইতে হয়। দর্শক দেখলেন তো, আসুন দর্শক আজকে কেমন আছেন আমার বোনের কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম বোন। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছেন আজকে আপনি? আছি আলহামদুলিল্লাহ, একটু আমরা যখন প্রথম আপনাকে দেখেছিলাম, দেখেছিলাম যে আপনার হাঁটা চলা করতে প্রচন্ড রকম কষ্ট হয়, একদম হাঁটতেই পারেন না, এখন কেমন আপনার হাঁটা চলা? এখন আগের থেকে একটু স্বাভাবিক হয়েছে আর কি, স্যার বলছিল আর কি 15 দিন থাকার জন্য, কোনোদিন থাকতে পারতেছি না, এই জন্য আগামীকালকে আমরা 10 দিনের চলে যাবো, এখন আগের থেকে একটু ভালো। আচ্ছা, এমনি আপনার সারা শরীরে যে প্রচন্ড রকম ব্যথা ছিল সেই ব্যথাগুলোর কি অবস্থা এখন? একটু কম, আগের থেকে ব্যথা অনেকটুকুই কমে গেছে। তো স্যার হয়তো আপনাকে কিছু ব্যায়াম কিছু নিয়ম কারণ হয়তো শিখিয়ে দিবেন, সেই ব্যায়ামগুলো হয়তো করলে হয়তো আপনি আলহামদুলিল্লাহ এখন হয়তো আগের জীবনে হয়তো আবারও ফিরে যেতে পারবেন। হ্যাঁ, দোয়া করেন সবাই। অবশ্যই, বাট এমনি আলহামদুলিল্লাহ ওভারঅল যদি আমরা হিসাব করি যে এই যে আপনি চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা ব্যবস্থাটা এখন আপনি ওভারঅল আপনি কেমন আছেন, ভালো আছেন কি খারাপ আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। অসংখ্য দর্শক আছেন যারা জানেন না, তাদের জন্য যদি আপনি আপনার একটা মতামত দেন যে এখানে চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে তারাদেরকে এখানে আসা উচিত কি উচিত? হ্যাঁ, আমি তো বলতাছি সঠিক চিকিৎসা নেওয়ার দরকার, কারণ অনেক কষ্ট, শরীর যদি অসুস্থ থাকে চলাফেরা, সুস্থ থাকলে তো চলাফেরা অনেক ভালো লাগে, এখানে চিকিৎসা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এরকম অসংখ্য মানুষ আছেন সুস্থ হচ্ছেন ডে বাই ডে, দোয়া করবেন আমার এই বন্ধুর জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।